বলিউড মানেই আমাদের সামনে ভেসে ওঠে ছিমছাম জিরো ফিগারের নায়িকাদের প্রতিচ্ছবি। বলিউড মানে মেদবহুল চেহারা নয়, আমরা দেখতে পছন্দ করি জিরো ফিগারই। তাই বলে কি মেদবহুল অভিনেত্রীদের কোনো জায়গা নেই বলিউডে? না, একদমই না। বলিউড অভিনেত্রীদের মতো জিরো ফিগারে নয়, বরং ওজন নিয়েই এই তিন দক্ষিণী অভিনেত্রী জিতেছেন দর্শকদের মন। বলিউডের সিনেমা দেখে এখনকার প্রজন্মও নিজেদের অভিনেত্রীদের মতোই দেখতে পছন্দ করে। সৌন্দর্যের পাশাপাশি তারা পেতে চায় একটি আশ্চর্যজনক চেহারাও, আর তার জন্যই কেউ যাও জিমে তো কেউ শুরু করে ডায়েট। কিন্তু কিছু মেয়ে আছে যারা মোটা হলেও দেখতে যথেষ্টই সুন্দর, তা সত্ত্বেও অন্য মেয়েদের দেখে তারা তাদের ওজন কমাতে শুরু করে। তবে আপনি সবচেয়ে বেশি ফিটনেস বলিউডের অভিনেত্রীদের মধ্যেই দেখতে পাবেন। আজ আমরা আপনাকে এমন তিনজন দক্ষিণী অভিনেত্রীর কথা বলতে চলেছি যারা মোটা হওয়া সত্ত্বেও মানুষের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন। নমিতা, যেখানে বলিউড অভিনেত্রীরা তাদের ওজন কমাতে কঠোর পরিশ্রম করেছেন, সেখানে দক্ষিণের এই অভিনেত্রী তার ভারী শরীর নিয়েই মানুষকে পাগল করে তুলেছেন। নমিতাকে দক্ষিণ ইন্ডাস্ট্রির একজন সাহসী এবং হট অভিনেত্রী হিসেবেও গণ্য করা হয়। এই অভিনেত্রীর সিনেমা দর্শকরা ভীষণ পছন্দ করেন এবং কয়েক বছর ধরে তিনি তার ভারী শরীরের জন্য শিরোনামে রয়েছেন। তার ওজন 66 কেজি। দক্ষিণের সুন্দরী অভিনেত্রী অনুষ্কা শেঠি একজন সুপরিচিত অভিনেত্রী। আপনি এই অভিনেত্রীকে বাহুবলী সিনেমার দুই অংশেই দেখেছেন। বলিউডে ঐশ্বর্য রায় বচ্চন যেমন সৌন্দর্যের জন্য পরিচিত, ঠিক তেমনই অনুষ্কা শেঠিও তার অসাধারণ অভিনয়ের জন্যই পরিচিত। তার সিনেমা প্রায়ই বক্স অফিসে চাঞ্চল্য সৃষ্টি করে। আজ সারা বিশ্বে অনুষ্কার ভক্তও রয়েছে, তবে তিনি তার ওজনের কারণেও শিরোনামে রয়েছেন। অনুষ্কার ওজন 63 কেজি। হংসিকা মটওয়ানি, সাকালাকা বুম বুম সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করা হংসিকা দক্ষিণী চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী। তিনি অনেক টিভি সিরিয়ালেই কাজ করেছেন এবং বেশ কিছু বলিউডে ফিল্মেও অভিনয় করেছেন। হংসিকা দেখতে খুবই সুন্দর, কিন্তু তিনি তার ওজনের কারণেও সমালোচনায় রয়েছেন। 65 কেজি ওজন হলেও মানুষ তাকে খুব পছন্দ করে। বলিউডে খুব কমই কোনো অভিনেত্রী আছে যারা তার ওজন 50 বা তার উপরে যেতেই দেন না, যদিও হংসিকা তার শরীরের ওজন নিয়ে কোনো সমস্যা নেই। জানেন তো কোন তিনজন অভিনেত্রী মেদবহুল চেহারা নিয়েও কাঁপিয়ে বেড়াচ্ছে বলিউড? না, তাদের এই মেদবহুল চেহারা নিয়ে তারা কোনো সময় দ্বিধাবোধ করে না। তবে আমরাই বা কেন একজন মোটা মানুষ দেখলেই তার দিকে আঙুল তুলব, কেন করব তাদের নিয়ে হাসাহাসি? প্রত্যেকেই তাদের নিজেদের মতো করেই সুন্দর, তাই এবার বন্ধ হোক মেদবহুল মানুষকে নিয়ে হাসাহাসি করা। আসুন আমরা প্রত্যেকেই তাদের মতো করে সম্মান জানাই তাদেরকে। ব্যুরো রিপোর্ট, HBR News.